আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কার সমস্যার কারণে সন্তান হয় না, স্বামীর নাকি স্ত্রীর। এক্ষেত্রে কোন লক্ষণ, কোন আলামতগুলো উল্লেখ করা হয়েছে এবং ডাক্তারগণ এবং যারা হাকিমগণ আছেন তারা কি উল্লেখ করেছেন, এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে আমি এই ভিডিওতে দিক নির্দেশনা দিব। এই জন্য সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কার সমস্যার কারণে সন্তান হচ্ছে না, এক্ষেত্রে আমাদেরকে যারা হাকিমগণ আছেন বিশেষ করে তারা পরামর্শ, ডাক্তার গণের পরামর্শের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা একটু পরে উল্লেখ করছি। তার আগে আমি হাকিমগণের একটা মতামতের কথা উল্লেখ করছি, তারা যে মতামতটা উল্লেখ করেছেন কার সমস্যার কারণে সন্তান হচ্ছে না, এটা বোঝার জন্য স্বামী স্ত্রী দুইজনই টাকা খরচ করতে হবে না, অতিরিক্ত ডাক্তারের কাছে যাবেন না, আগে আপনারা বাসায় বসে এই পরীক্ষাটা করে নেবেন। অতিরিক্ত আমরা অনেকে ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, মাজারে যাই, কত জায়গায় যাই, কত ঘাট ঘুরি, কিন্তু অবশেষে দেখা যায় কোনো ফল পাই না, কিন্তু আগে নিজের এই দিকটা দেখেন তারপর অন্যদিকে যাবেন। তো দুটা পাত্র নিতে হবে, ছোট ছোট দুটা পাত্র, এই পাত্রের মধ্যে স্বামী স্ত্রী দুজন আলাদা আলাদা পেশাব করতে হবে, পেশাবটা চিহ্নিত করে রাখতে হবে যে এটা স্বামীর আর এটা স্ত্রীর, এভাবে দুটা আলাদাভাবে মানে পার্থক্য করে রাখতে হবে। তারপর আপনার বাড়ির আশপাশে যদি কোনো সবজির যে কোনো ক্ষেত থাকে, বিশেষ করে লাউ গাছ, কুমড়া গাছ, সিম গাছ ইত্যাদি ইত্যাদি যে গাছটাই থাকুক না কেন, সবজির যে কোনো গাছ, ওই গাছের গোড়ার মধ্যে পানিটা, এই পেশাবের পানিটা ঢেলে দিতে হবে। দেখা যাবে যে যদি স্বামীর পেশাবের পানিটা এই গাছটা চুষণ করে নেয় তাহলে বুঝতে হবে স্বামীর অসুবিধা নাই, আর স্ত্রী দুইজনটা দুইটা গাছের মধ্যে আলাদা আলাদা ঢালতে হবে, কিন্তু দুইজনটা এক গাছে ঢাললে হবে না। তো স্বামীরটা যদি এক গাছের মধ্যে ঢাললো আর সেটা পানিটা গাছে চুষণ করে নিল তাহলে বুঝতে হবে যে স্বামীর এখানে আপনার অসুবিধা নাই, আর যদি স্ত্রীরটা চুষণ করে নেয় তাহলে স্ত্রীর অসুবিধা নাই। যদি এমন হয় যে কারোরটাই চুষণ করে নেয় তাহলে দুজনেরই অসুবিধা আছে, আর যদি দেখা যায় একজনেরটা মাটি অর্থাৎ গাছটা চুষণ করে নিল অন্যজনেরটা চুষণ করলো না, তাহলে যারটা চুষণ করে নিয়েছে তার অসুবিধা নাই, আর যারটা চুষণ করে নাই, যার পেশাবটা উপরে ভাসতেছে গাছ খায় না, বুঝতে হবে যে তার এখানে অসুবিধা আছে। আর যদি দেখা যায় দুজনেরটাই খেয়ে ফেলেছে তাহলে দুজনেই সুস্থ। তো এখন কি করতে হবে, এখন বুঝতে হবে যে উভয়ের এই মানে বীর্যের ক্ষেত্রে, সন্তান হওয়ার ক্ষেত্রে আর সন্তান পুরুষ দিবে তার দেওয়ার ক্ষেত্রে আর স্ত্রীর ধারণ করার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, আপনাদের অন্য কোনো সমস্যা, এই জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা হাকিমের পরামর্শ নিতে হবে। আর এক্ষেত্রে ডাক্তারি পরামর্শ হলো সন্তান না হওয়ার ক্ষেত্রে কার অসুবিধা, এক্ষেত্রে ডাক্তারগণ যেটা তাদের মানে সায়েন্সের কিতাবের মধ্যে উল্লেখ করে থাকেন যে কোনো পুরুষ যদি অতিরিক্ত হস্তমৈথুন করে থাকে অথবা পুরুষ পুরুষ বেশি বেশি মেলামেশা করে থাকে আর স্ত্রী হয়ে থাকলে মহিলা যদি হস্তমৈথুন করে থাকে যোনির মধ্যে কোনো ব্রাশ ঢুকিয়ে অথবা আঙ্গুল ঢুকিয়ে অথবা এই জাতীয় কোনো কিছু ঢুকিয়ে মহিলারাও কিন্তু সব হস্তমৈথুন করে, এটা হয়তো বা অনেকে জানেন না। তো এক্ষেত্রে এভাবে যদি যে কেউ হস্তমৈথুনের কারণে, এক কথায় বলতে গেলে কিতাবের মানে তাদের বইয়ের মধ্যে উল্লেখ আছে এই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে, যারা হস্তমৈথুন করবে তাদের এ জাতীয় বীর্যের মধ্যে কীট মারা যায় অথবা অল্পতেই বীর্য বের হয়ে যায়, যার কারণে আপনার স্বামীকে সুখ দিতে পারে না অথবা স্বামী এমন হস্তমৈথুন করে থাকলে স্ত্রীকে সুখ দিতে পারে না, আর এভাবে না দেওয়ার কারণে কিন্তু তাদের সন্তান হয় না। এই জন্য তাদেরও উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ওষুধ খাওয়া, ডাক্তারের বইয়ের মধ্যে এটা লেখা আছে, আর হাকিমগণ বলেন আধ্যাত্মিক একটা পরামর্শ। এই জন্য আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন, আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। আর এজন্য কিন্তু কার সমস্যার কারণে সন্তান হচ্ছে না এটা নিয়ে একে অপরের সাথে খুবই মারামারি করে ঝগড়াঝাটি করে, না না এটা ঠিক না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর নিকট দোয়া করবেন। আর এই টেস্টটা হচ্ছে স্বাভাবিক, আপনার হাকিমগণ এটা উল্লেখ করেছেন, তার মানে যে এটাই চূড়ান্ত বিষয়টা আবার এমনও নয়। তো বন্ধুগণ, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।